মাটি ফেটে বেরোয় 4,500 বছরে পুরনো একটি প্রাচীন মন্দির। হ্যাঁ বন্ধুরা, একদম আপনারা ঠিক শুনছেন। একবার পুরাতত্ত্ববিদের একটি দল একটি জনহীন মরুভূমির মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, আর তখনই তাদের সামনে মাটি ফেটে বেরিয়ে আসে 4,500 বছরে পুরনো একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি দেখার পর বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। তারপর যখন তারা মন্দিরের সামনে গিয়ে মন্দিরের পরীক্ষা নিরীক্ষা করেন, তখন এমন এমন রহস্য সামনে আসে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে গীতা জ্ঞান সবার প্রথমে আমি ভগবান সূর্য নারায়ণকে শুনিয়েছিলাম, আর তারপর এখন আমি তোমায় শোনাচ্ছি। তাই হিন্দু ধর্মে অতীব প্রাচীন কাল থেকে ভগবান সূর্য নারায়ণ দেবের পুজো অর্চনা হয়। যদি আমরা রামায়ণের কথা বলি, তো সেখানেও সূর্য নারায়ণ দেবের পুজোর কথা উল্লেখ পাওয়া যায়। যদি আমরা মহাভারতের কথা বলি, তো সেখানেও সূর্য নারায়ণ দেবের পুজোর কথা বর্ণনা রয়েছে। তাই ভারতের বিভিন্ন জায়গায় সূর্য নারায়ণ দেবের মন্দির রয়েছে। কিন্তু যদি আমি বলি যে হিন্দু রাষ্ট্র নয় এমন একটি দেশ থেকে মাটি ফেটে বেরোয় বহু প্রাচীন সূর্য নারায়ণ দেবের একটি মন্দির, তো আপনারা কি বলবেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোথায় রয়েছে এই মন্দির আর কি এই মন্দিরের রহস্য। বন্ধুরা, কিছু পুরাতত্ত্ববিদ মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ দিকে অবস্থিত আবু গোরাকের মরুভূমিতে খনন কার্য করছিল, আর তখনই তাদের সামনে বেরিয়ে আসে সূর্য নারায়ণ দেবের একটি প্রাচীন মন্দির, যা প্রায় 4,500 বছর ধরে মরুভূমির নিচে ছিল। মিশরে এখনও পর্যন্ত প্রায় 2টি সূর্য মন্দির খুঁজে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এই দেশে আরও সূর্য মন্দির মাটির তলায় থাকতে পারে। তাই এরপর পুরো দেশে মন্দির খোঁজার কার্য শুরু হয়ে যায়, আর তারপরেই জানা যায় যে মিশরে এরকম আরও 6টি সূর্য মন্দির মাটির তলায় রয়েছে, যা প্রায় 4,500 বছর পূর্বে বানানো হয়েছিল। মানা হয় মিশরের রাজা ফেরাও এই মন্দিরের নির্মাণ করেছিলেন। বিজ্ঞানীদের মতে এমন মন্দির কি শুধু একজন ফেরাও তৈরি করেছিল, নাকি এর আগের ফেরাওরাও এমনই মন্দিরের নির্মাণ করেছিলেন, তার খোঁজ এখনও চলছে। আর বন্ধুরা, সব থেকে বড় কথা হলো যে একটি মুসলিম দেশে সূর্য মন্দির থাকা। বন্ধুরা, সব ধর্মের জন্মের কথা ইতিহাসের পাতায় রয়েছে, কিন্তু সনাতন ধর্মের নির্মাণের কথা কোথাও কিন্তু খুঁজে পাবেন না। কারণ যা সর্বদাই রয়েছে, তা নতুন করে আবার কি জন্ম নেবে? সনাতন কথার অর্থ হল যা ছিল, যা আছে আর যা থাকবে। সনাতন ধর্ম থেকেই বহু ধর্ম বাইরে আসে, তাই প্রত্যেক দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সনাতন মন্দির খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মত, যে মিশরের রাজা ফেরাও কি মন্দির তৈরি করেছিল, নাকি তার আগে থেকে এই মন্দির সেখানে নির্মাণ ছিল? এর উত্তর বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানান, আর প্রত্যেক হিন্দুর কাছে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা।